হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আচ্ছা ইয়ামিন, তুমি কি সবাইকে সালাম দিতে যাচ্ছ? চলো তাহলে সুন্দর করে কিউট করে একটা সালাম দাও। সালাম আলাইকুম। এভাবে না, সুন্দর করে সালাম দাও, তাহলে সবাই উত্তর দিবে, এছাড়া উত্তর দিবে না তো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা শুরু করি ভিডিওটি। ওকে, কেউ যদি আমার বাচ্চার বাবা হয় সেটা হবে তুমি। 2000 years later. এটা হচ্ছে তোমার মামা, সালাম দাও মামাকে। আসসালামু আলাইকুম। বলেছিল তোমার সন্তানের বাবা বানাবে, তাহলে কেন মামা বানালে? যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও। কিছুদিন আগে হচ্ছে আমি এই মিমটা তৈরি করেছিলাম এবং আর্ট করেছিলাম আইবিএস পেন্ট অ্যাক্সেস, তো আমি মনে করলাম যে এই ভিডিওর শেষে ইন্ডে আমি এই ভিডিওটা অ্যাড করে দিতে পারি, দ্যাটস ওয়াই আমি অ্যাড করলাম। যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর যদি দেখতে একদমই পছন্দ না হয় তাহলে স্কিপ করে চলে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ, এবং যাদের ইচ্ছে তারা দেখতে পারো, স্টিল শেষ পর্যন্ত দেখো। এবং মিমটা ছিল এরকম, মিমসটা যে সাধারণ মা আর হচ্ছে চোরের মা, তো সাধারণ মায়ের গলাটা ছোট আর যারা চোরের মা তাদের গলটা একটু বড় থাকে। সো ওই মিমটাই আমি তৈরি করেছিলাম, তো আপনারা শেষে দেখতে পারবেন এক্স্যাক্টলি মিমটা কি ছিল। অ্যান্ড পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার আইডি লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি আমার পেজে মেসেজ করতে পারেন যাদের প্রয়োজন। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর এই ভিডিওটি দেখতে থাকো, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করবা, আর সাবস্ক্রাইব করে আমাদেরকে ইন্সপায়ার করবা অন্য একটা ভিডিও তৈরি করতে। সো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওর একদম শেষ পর্যায়ে, সো আমি সব কিছু দিয়ে দিয়েছি এবং আপনাদের একদম মেইন যে মিমসটা ছিল সেটা সাধারণ মা চোরের মা, অর্থাৎ চোরের মায়ের বড় গলা মেইন পয়েন্ট ছিল এটা। সো আপনারা দেখতেই পাচ্ছেন মিমসটা চলে এসেছে আপনাদের সামনে একদম ফুল রেডি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।